গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আমি আবার নিয়ে এসেছি আরেকটা ব্রেকফাস্ট রেসিপি, ভীষণ ইজি একটা এগ স্যান্ডউইচ রেসিপি। আর যারা অ্যাকচুয়ালি কলকাতার বাসিন্দা, কলেজ স্ট্রিটে কখনো গেছো বা পড়াশোনা করেছো, তারা কফি হাউস অবশ্যই জানো। এই রেসিপিটা কফি হাউসের যে এগ স্যান্ডউইচ পাওয়া যায় তার সাথে ভীষণ সিমিলার। সো আই হোপ দিস মাইট বিকাম ইউ নো লিটল নস্টালজিক ফর ইউ গাইজ। আচ্ছা চট করে বলে দিই এটার জন্য আমার কী লাগছে। আমার লাগছে দুটো ডিম। তো এখানে আমি ডিম দুটোকে সেদ্ধ করে বরফ জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখেছিলাম। এতে কি হয়, খুব সহজে ডিমগুলো তুমি খোসা ছাড়িয়ে নিতে পারো। তো আমার দুটো ডিম লাগবে। আমি ইউজ করছি ব্রাউন ব্রেড, যদিও কলেজ স্ট্রিটে কফি হাউসে ওরা যেটা করে সেটা হচ্ছে হোয়াইট ব্রেড ইউজ করে, আমি আপাতত ব্রাউন ব্রেড ইউজ করবো, আমার কাছে সেটাই রয়েছে। আমার লাগছে বাটার, আমার লাগবে নুন, আর আমার যেটা আরেকটা জিনিস লাগবে আমি বার করতে ভুলে গেছি, চট করে নিয়ে আসি, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। রাইট, আই এম ব্যাক উইথ মাই ব্ল্যাক পেপার পাউডার। এবারে কি করব, চট করে ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেব। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি যে এরমভাবে কোষাটা ছাড়ালে পরে, মানে একটু জলে চুবিয়ে রাখলে পরে খুব তাড়াতাড়ি খোসাটা ছেড়ে যায়। তো অনেক সময় কি হয় না, ডিম নতুন ডিম হলে পরে খোসা ছাড়াতে খুব সমস্যা হয়। চলো হয়ে গেছে, আমি জাস্ট ডিম দুটোকে একবার চট করে ধুয়ে নিই। ডিম দুটোকে আমি এখানে রেখে দিলাম। এখন আমি কি করব, আমি নেব বাটার। এইটাতে কিন্তু বেশ ভালো পরিমাণ বাটার লাগবে। আপাতত আমি এরকম নিলাম, আর বাটারটাকে একটু সফট হতে হবে। হ্যাঁ, একটু সফট বাটার নিয়ে এখানে এটা করতে হবে। ধরো আমি বাটারটা নিলাম, এবার আমি কি করব, আমি ডিমটাকে ছোট ছোট স্লাইসেসে কেটে নেব। এরা বাচ্চাদের জন্য খুব ভালো রেসিপি একটা। আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই, আমি কুসুম খুব একটা পছন্দ করি না, যার জন্য আমার নিজের জন্য আমি এই ডিমের হোয়াইট পোর্শনটা নিয়ে নেব, আর কুসুমটা আমি আমার হাজবেন্ডকে খাইয়ে দেবো। নাও এই পুরো জিনিসটাকে আমি বাটারের মধ্যে মিশিয়ে দেব। এর মধ্যে আমি অ্যাড করব নুন, তোমাদের কাছে যদি ফ্রেশলি গ্রাউন্ডেড ব্ল্যাক পেপার থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো, আমার কাছে নেই। তো আমি ওই জন্য জাস্ট নিয়ে নিলাম, পাউডার ব্ল্যাক পেপার নিয়ে দিলাম। এইবারে এটাকে বাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা
আচ্ছা দেখো আমি এভাবে বাটার আর ডিমটাকে মিশিয়ে নিয়েছি এইবারে আমি কি করব পাউরুটি স্লাইস নেব যেটা আমি বললাম যে আমার কাছে ব্রাউন ব্রেড রয়েছে তো ধরো আমি আমার হাজবেন্ডের জন্য আপাতত চারটে ব্রেড স্লাইসেস নেব আচ্ছা কফি হাউসে আমার যতদূর মনে পড়ছে ওরা গ্রিল করে না বাট আমরা এখানে গ্রিল করব কারণ আমার হাজবেন্ড গ্রিল স্যান্ডউইচ বেশি পছন্দ করে তো তোমরা যদি মনে করো এক্স্যাক্ট সেই নস্টালজিয়াটাকে বজায় রেখে বানাবে তো সেক্ষেত্রে গ্রিল করো না আর ওরা যেটা আরেকটা করে এই সাইডগুলোকে ওরা কেটে দেয় চার কোণা করে তো সেটাও তোমরা করতে পারো যেটা আমি আপাতত করছি না আচ্ছা যেদিকে ফিলিংটা দেবে সেই দিকটার উল্টো সাইডটায় আমি আপাতত বাটার অ্যাপ্লাই করছি ঠিক আছে কারণ সেই দিকটা আমার গ্রিলারের দিকে বসবে ফিলিং এর সাইডটায় আমি আর দিচ্ছি না বাটার কারণ ফিলিং এর মধ্যে অলরেডি আমরা অনেকটা বাটার অ্যাড করে রেখেছি তো আমি আপাতত আর একটা জিনিস বলে দিই এটা করার জন্য যেহেতু বাটারটা একটু সফট হলে পরে সুবিধা হয় তুমি যদি মনে করো যেদিন এটা বানাবে ভাবো সেদিনকে একটু আগে থেকে বাটারটাকে বের করে রেখো আদারওয়াইজ ইট মাইট বি ডিফিকাল্ট আচ্ছা আমার এখানে এই ব্রেডগুলোতে বাটার লাগানো হয়ে গেছে তো তার অপোজিট সাইডে আমি কি করব হাফ অফ দ্য ফিলিং আমি নিয়ে নেব আমি খুব ভালো করে এটাকে স্প্রেড ওভার করে দেব এটা একটু অফকোর্স যেহেতু মানে বাটার আর কুসুমটা মিশে গেছে একটু স্টিকি হয়ে আছে বুঝতেই পারছো তো যদি তোমাদের কাছে কোনো ফ্ল্যাট স্প্যাচুলা টাইপের কিছু থাকে সেটা দিয়ে এই ফিলিংটা করতে তোমাদের বেশি সুবিধা হবে আমার মনে হয় এই জিনিসটাকে স্প্রেড করতে আমি আপাতত জাস্ট একটা স্পুন দিয়ে করছি চলো এটা হয়ে গেছে এর উপরে আমি আরেকটা স্লাইস দিয়ে দিলাম অ্যান্ড এটাকে আমি প্লেস করে দিচ্ছি আমার এই স্যান্ডউইচ মেকারটার উপরে আমি স্যান্ডউইচ মেকারটা চালিয়ে দেব আর ততক্ষণ আমি অন্যটাকেও ইয়ে করে নেবো আচ্ছা এক মিনিট হাফটা দিয়ে দিই আমি এটাকে বন্ধ করে দেবো তো এটা গ্রিল হতে স্টার্ট করবে ততক্ষণ আমি অন্যটা ফিলিংটা লাগিয়ে নিই আচ্ছা দেখো আমার একটা সাইড গ্রিল হয়ে গেছে তো আমি কি করবো এটাকে জাস্ট এরকম উল্টে দেব আর আমার অন্য স্যান্ডউইচটাও করা হয়ে গেছে ফিলিংটা দেওয়া হয়ে গেছে তো আমি সেটাকেও এখানে প্লেস করে দেবো অ্যাকচুয়ালি এটা একসাথে দুটো করা যায় দিয়ে আমি গ্রিলারটাকে আবার আটকে দেবো কিছুক্ষণ বাদে আমি প্রথমটাকে তুলে নেবো অন্যটাকে উল্টে দেবো কতক্ষণ আমি আমার এগ হোয়াইটটাকে জাস্ট ছোট ছোট করে পিসেস করে নেবো আমি এটাকে আর বাটারের সাথে অ্যাড করবো না আমি জাস্ট এটা আমার স্যান্ডউইচের উপরে প্লেস করে গ্রিল করে নেব অ্যাকচুয়ালি আই লাভ স্ক্র্যাম্বলড এগ আজকে আর সময়ের অভাবে স্ক্র্যাম্বলড এগ বানানো হয়নি তো আমি জাস্ট এমনি করে নিয়েছি এটা আমি পরে বানাবো আমার মেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে ওই স্যান্ডউইচটা দেখানো আচ্ছা দেখো আমার সেকেন্ড স্যান্ডউইচটাও হয়ে গেছে আমি এটাকে আস্তে করে এই প্লেটটাতে প্লেস করে দেব তো আমাদের স্যান্ডউইচ রেডি এটা কিন্তু দেখতে একেবারেই কফি হাউসে স্যান্ডউইচ হয়নি তার কারণ নাম্বার ওয়ান এটা ব্রাউন ব্রেড আর এটা গ্রিল স্যান্ডউইচ বাট তোমরা যদি এটা হোয়াইট ব্রেডে করো গ্রিল না করে চারপাশটা জাস্ট কেটে দাও একটুখানি দিস উইল অ্যাবসলিউটলি লুক গুড উইথ উইল লুক সিমিলার টু হোয়াট ইউ হ্যাভ অলরেডি টেস্টেড ইন কফি হাউস
আর তার সাথে আর কি চাই বলো, এক কাপ কফি, দ্যাটস ইট। চলো উইথ দিস আই সাইন আউট, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।